একটাই দেখান, একটা দেখান, একটা দেখাইলি হবে, বুঝছেন? যে কোনো একটা আপনি জুম ক্লোজ করে আমাদের দেখান, তো আপনার যে প্রবলেম থাকবে সবটাতেই একই প্রবলেম থাকবে, যেটা আপনি জানেন এটা তো সব জায়গায় আপনি প্রয়োগ করতে পারবেন না, ঠিক না? এই জন্য একটা দেখলেই আমরা বুঝে ফেলবো আপনার অন্যগুলা কিরকম হবে। আপনি জুম আরো বেশি করেন, চুলের একটা সাইড শুধু দেখান আমাদের বড় করে। আপনার এখন জুম কত আছে? 16 100-এ যান আপনি, 100। হ্যাঁ, এখন সাইড দেখান, সাইড চুলের সাইডগুলো দেখান। এখানে আপনি থামেন, দেখেন আপনার সাইটে কিরকম দেখাইছে, দেখছেন? জি স্যার। ঠিক আছে, তার মানে এটা এই প্রবলেমটা আপনার সব পিকচারেই থাকবে, সব পিকচার দেখতে হবে না। ঠিক আছে, আপনি রেখে দেন, আমরা এটা নিয়ে কথা বলবো। সাকিব আর কে বলছিলেন দেখানোর জন্য, আরো একজন দেখান। হ্যাঁ, এখন কিন্তু আমাদের ওই নয়েজটা নাই। নুরুদ্দিন ভাই কি আসছেন নাকি আবার? জি আসি স্যার, আসি স্যার। আমি এখানে স্যার কয়েকটা গাড়ির আওয়াজ ছিল, জন্য আমি বন্ধ রেখেছিলাম স্যার। ঠিক আছে, বন্ধ রাখেন, কথা বলার সময় অন করবেন, সমস্যা নাই। এখন তো আপনার গাড়ির কোনো শব্দ আসছে না? না স্যার, এখন গাড়ি না স্যার, এখন মানে আমাদের এখন তো এই স্টেশন তো। হ্যাঁ, এজন্য স্যার আমার এটাকে দেখা যায়, কয়েকটায় হয়ে যায়। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওই ছবিটার কি রেজুলেশন? রেজুলেশন স্যার অনেক বেশি স্যার, 300 ডিসি স্যার, মিথ্যা করে না। আপনি নিজে 300 দিচ্ছেন ছবিতে? হ্যাঁ স্যার, বলতে এটা 72 ছিল, আমি 300 করছি স্যার। না, এটা কেন করবেন? এটা করলে তো ছবির কোয়ালিটি নষ্ট হয়ে গেছে, এই জন্য আপনার পরে বুঝছি স্যার এটা। হ্যাঁ, আপনার মূল ছবিটা কি রকম ছিল? আপনি কি কোথা থেকে আনছেন ছবি? এগুলো সাইজ কি ছিল? 200-300 মূল ছবি স্যার? ইয়া, মূল ছবি ও আমার ফটোশপ অফ হয়ে গেছে। শুনেন, আপনি যেটা করতে হবে, আপনি ভালো ছবিতে কাজ করতে হবে, যে ছবিগুলোর সাইজ 2 MB 3 MB এরকম আনফ্লাশ। জি স্যার, এটা এটা সেম স্যার, এটার সাইজ ছিল স্যার আপনার 4 MB মতো স্যার, আপনার আনফ্লাশ দিয়ে ওইখান থেকে আনছিলাম। হ্যাঁ, তাইলে তো আপনি এখানে 72 কেন চেঞ্জ করবেন? আপনার ছবির সাইজ তো ছোট করার কথা, বড় করার কথা না। মানে যা আছে। আচ্ছা স্যার, 300 স্যার বলতে DPI যদি আমি যত বেশি দেই তাইলে কি এটার সাইজ কমে? এটার আগে আপনি ওই জায়গায় যান, যে আপনি যখন ছবিটা লোড করছেন, খোলার পরে ছবিটা তো অনেক বড় ফ্রেম ছিল, ঠিক না? মিনিমাম 50x40 এরকম হবে নাকি? ভাই আপনার স্যার মূল ছবিটা আমাকে দেখান। মূল ছবি, মূল ছবি স্যার এটা, ও এখানে না, ডাউনলোড ইমেজ। ধীরে ধীরে করেন, সমস্যা নাই, তার আউলার কিছু নাই। এই ছবি এটার এটার ইমেজ সাইজটা দেখান তো একটু। ৪৭-৭১, এটা তো অনেক বড় ছবি, আপনাকে তো 72-এ কোনো কাজই করবেন না আপনি। আমি কি করবেন, ওই 47-এর জায়গায় হয়তো আপনি 25 করবেন, করলে 71-টাও ছোট হয়ে যাবে একসাথে, ঠিক না? আর যত এটা স্যার যত ছোট করব তাইলে কি সাইজ ভালো হবে? আপনি রেজুলেশনে কোনো কাজই করতে পারবেন না, এটা হচ্ছে ডিফল্ট রেজুলেশন, ন্যাচারাল রেজুলেশন। একটা ক্যামেরার ন্যাচারাল রেজুলেশন হচ্ছে 72, ন্যাচারাল কালার হচ্ছে 8 GB, উপরে 8 GB আছে আপনি দেখবেন। তো এটা আপনি চেঞ্জ করতে পারেন না। আমি জাস্ট এটা চেঞ্জ করব। হ্যাঁ, এটাই শুধু আপনি চেঞ্জ করতে পারেন।
স্যার এটা কম, যদি আমি স্যার সাইজটা কমাই স্যার, তাহলে তো পিকচারটার কোয়ালিটি বাজে হবে না নাকি? সেটাই যদি আপনার র্যাম ভালো থাকে, পিসি ভালো হয়, তাহলে এই রেজুলেশনেই আপনি কাজ করবেন। এখন কোনো কারণে যদি আপনার কম্পিউটার লো কনফিগারেশন হয়, তখনই আপনি কনফিগারেশন অনুযায়ী ছুটো করবেন। কেউ হয়তো 10/10 দিয়ে করতে হবে, কারো হয়তো 50 দিয়ে করলে হবে। এটা হচ্ছে কম্পিউটারে কীভাবে নেয় এটার উপরে, এই ফ্রেম সাইজটা। তো এখানে আরেকটা বিষয় আছে, আপনি যদি এটাকে স্মার্ট অবজেক্ট করে ছুটো করেন ম্যানুয়ালি, তাহলে তো আপনার ছবির রেজুলেশন নষ্ট হবে না। আমি স্যার স্মার্ট অবজেক্ট করেই করছি স্যার। কিন্তু সমস্যা হচ্ছে কি, স্মার্ট অবজেক্ট করে ছোট করলেও আপনার লাভ হচ্ছে না, এই জন্য যে আপনার সাইজ যা আছে তাই থাকবে। জি স্যার বুঝছি স্যার। আমি পরে স্যার এটা করার পর বলতে যে সময় আমি আপলোড করছি সেই সময় এটা বুঝতে পারছি স্যার। যাই হোক, তো এটা কেটে দিন আপনার ছবিগুলো, আবার আপনার ছবিটা দেখান, আপনাদের ওই ছবিটা জি স্যার রিসেন্টের মধ্যেই পাবেন। আমি যাবো না, পিএসডি ফাইল লাগে যাবো স্যার। পিএসডি ফাইল, ফটোশপ ফাইল, এখন জুম 100% করেন। আপনার জুম দেখায় না কেন? এখানে আপনি নেভিগেটর রাখেন নাই, ঠিক না? হ্যাঁ জুম তো আসছিল যে, ঠিক আছে ছবিটাকে আর একটু নিচে নেন, হালকা নিচে নেন আপনি, একটু নিচে, অনেক নিচে চলে আসছে, ধীরে ধীরে উপরে নিয়ে যান। ধীরে ধীরে আপনি উপর দিকে নেন ছবিটা, আমরা সাইট সাইটগুলা দেখি। ও বুঝছি স্যার। আচ্ছা এই জায়গায় আপনি থামেন। এখানে আসলে পিকচারের কালারটা দুই কালার হয়ে গেছে, বুঝছেন, এই কর্নারে, আর সেকেন্ড হচ্ছে উপরে। আপনার তো সমস্যা উপর দিকে, মাথার, হ্যাঁ মাথার দিকটা দেখান। আচ্ছা মাথার দিকে তো মনে হয় না স্যার কোনো প্রবলেম। এটা স্যার ইয়াটা চলে আসছে, ঠিক আছে, ম্যাক্সিমাম চুলি চলে আসছে, কিন্তু ডিফারেন্ট কালার আছে, কালারে প্রবলেম স্যার। ব্যাকগ্রাউন্ডের পিকচার ধরে নাই, শুধু চুলটাই আসছে, এটা ঠিক আছে। ঠিক আছে, আমরা একজনের পাইছি যে ব্যাকগ্রাউন্ডটা সহ উনি নিয়ে আসছে, হালকা ব্যাকগ্রাউন্ড, আর এই ছবিতে হচ্ছে যে আমাদের কালারটা ম্যাচিং হয় নাই। ঠিক আছে, আমরা শেয়ার বন্ধ করে দেন। মোটামুটি আমাদের সংখ্যা বাড়ছে, আমরা এখন 22 জনে আছি, বুঝছেন। আমরা শুরু করি ফটোশপে, আমি শেয়ারে যাচ্ছি। সাউন্ড তো আমার ক্লিয়ার আছে নাকি? জি স্যার স্যার সাউন্ড ক্লিয়ার আছে স্যার। স্যার আমি 10টা বেরোচ্ছি স্যার, আমার 10টার সময় একটা এই ক্লাস আছে স্যার। ঠিক আছে, সমস্যা নাই। আমাদের গত ক্লাসে অ্যাবসেন্ট ছিলেন, মনে হয় মিলি রায় অ্যাবসেন্ট ছিলেন, আপনি একটু মাইক্রোফোনে আসেন তো। জি স্যার। আপনি কি গত ক্লাসে ছিলেন না? না স্যার। তার আগের ক্লাসে ছিলেন? না স্যার, দুইটা ক্লাস মিস হয়েছে। এখন যেটা হচ্ছে যে আমরা, আপনি ভিডিওর উপরে ডিপেন্ড করতে পারেন না, কারণ ভিডিওয়ে অনেক বিষয় আছে, টেকনিক্যাল বিষয়, তো আপনি বুঝবেন না, প্রশ্ন করতে পারবেন না। ভিডিওগুলো আপনি পাবেন, গত ক্লাসের ভিডিও, ফুল ভিডিও আপনি পাবেন, কারণ আমি একা রেকর্ড করি না, আরও অনেক স্টুডেন্টরে আমরা বলছি রেকর্ড করার জন্য, তাহলে গত ক্লাসের ভিডিওটা আপনি পেয়ে যাবেন। আর আমরা এমনিতেই গত ক্লাসটা এখন রিপিট করবো, যেহেতু রিপিট করব, আপনার ওই ভিডিও না দেখলেও চলবে। আমি জানি না সকালে হবে। আপনি হোয়াটসঅ্যাপে কিংবা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে ওইটাতে কি মেম্বার আছেন আপনি?
জি স্যার, ওগুলা তো প্রতিদিন মিনিমাম ভিডিওতে একবার, আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। সেটা বুঝতে পারছি, আপনাকে বলছি যে আপনি যে সকালে ক্লাস হয়েছে জানেন নাই, কিংবা আজকে মনে করেন রাতে ক্লাস, তো এগুলো তো আমরা ইনফরমেশনগুলা মোটামুটি এই সোশ্যাল মিডিয়াতেই আমরা আপলোড করি, হোয়াটসঅ্যাপে, ফেসবুক গ্রুপে। তো গ্রুপে কি আপনি ঢুকেন নাকি ঢুকেন না? কিন্তু ওই দিন আমি পরে ঢুকেছি স্যার, ওই সময় আমি দেখিনি। ঠিক আছে, ওগুলো আপনি চেক করবেন প্রতিদিন, আপনি দুইবার চেক করবেন এই জিনিসগুলো, করলে আপনার তথ্য মিসিং হবে না। হ্যাঁ বুঝতে পারছি, তো আমরা ওই ক্লাসটা এখন আবার নিচ্ছি। আমরা কি স্যার পুরো মিটিংয়ে হবে নাকি? আপনার কথা আসলে বোঝা যাচ্ছে না, একটু মাইক্রোফোনের কাছে এসে বলেন। না প্রেজেন্ট দেই নাই, প্রেজেন্ট আমরা এখনই রেডি করব, পাবেন প্রেজেন্ট। আমরা কিছু সময় ক্লাস করি, তারপরে আমরা প্রেজেন্টেশনটা দিয়ে দেবো আপনাকে গুগল মিট থেকে, ইয়ে থেকে, এই গুগল ক্লাসরুমে। এই মুহূর্তে আমি যেতে চাচ্ছি না, কি আমরা কিছুক্ষণ ক্লাস করি, তারপরে আমরা একটা ব্রেক দিব, ব্রেকের সময় অ্যাটেন্ডেন্সটা আপনাদের রেডি করে দিয়ে দেবো। ঠিক আছে, হ্যাঁ আসলে এখনো পুরোপুরি লকডাউনটা শিথিল হয় নাই, বুঝছেন, মোটামুটি হয়ে গেছে বলা যায়, তারপরেও আমরা কিছুদিন দেখবো আরো, যাতে আমাদের এই লকডাউনের সমস্যাটা না না থাকে। কিন্তু আইনগতভাবে এখনো এটা কার্যকর রয়েছে, বুঝছেন, এটা কোনো সরকারিভাবে এটা যে বলা হয় নাই কিছু, তো যেটা মনে হচ্ছে যে উঠে যাবে এই সপ্তাহের মধ্যেই, মোটামুটি সরকারি কোনো ডিক্লারেশন চলে আসবে। আমরা তো সরকারি একটা প্রজেক্টের ক্লাস করি, তো এই জন্য হয় কি সরকারি এই প্রজেক্টের স্টুডেন্ট নিয়ে যেতে হইলে সরকারের একটা বিষয় আছে এখানে, তো এটা আমাদের একটু মাথায় রাখতে হবে আর কি। যাই হোক, আমার মনে হয় সপ্তাহখানেকের মধ্যেই আমরা ক্লিয়ার হয়ে যাব। ঠিক আছে, আচ্ছা আয়েশা সিদ্দিকে একটু মাইক্রোফোনে আসেন তো। কি স্যার, আপনার কি অবস্থা, খুব ব্যস্ত থাকেন আপনি? জি স্যার, না স্যার, আপনার জন্য মনে হয় রাতে ক্লাস হলে ভালো হয়। জি স্যার, আমার হচ্ছে ভার্সিটির কাজ থাকে, তো অনেক সময় এই জন্য দুইটা কাজ থাকলে আমি একসাথে করতে পারি না, এই টাইমটা ঠিক আছে। হ্যাঁ রাতে হলে সবার জন্যই ভালো, আমার জন্যও ভালো, কিন্তু সমস্যা হচ্ছে অফিসিয়ালি ওরা রাত্রে এলাও করে না, কারণ ওরা ইনকোয়ারি করতে পারে না, ওদের স্টাফ চলে যায় রাত্রে, ক্লাসটা হচ্ছে কি না এটা ওরা দেখতে পারে না। যদিও ক্লাসের ভিডিও ওরা পায়, কিন্তু তারপরেও ওরা লাইভ মানে দেখতে চায় ক্লাসটা, এই জন্য আমাদের অফিস আর আওয়ারই করতে হবে। স্যার আপনাকে হচ্ছে, স্যার হ্যাঁ আমি হচ্ছে আপনাকে একটা মেসেজ করছিলাম, আপনি কি দেখছিলেন? হ্যাঁ মেসেজ দেখছি, এটা নিয়ে আমরা আমি মাথায় আছে, সমস্যা না, এটা আপনার সলভ হবে, এটা প্রবলেম না। আচ্ছা যাই হোক, তো আমরা ফটোশপ ওপেন করতেছি আমি, আজকে আমরা আসলে একটা নতুন ক্লাসই দেখবো, গত ক্লাসে যে ছবি নিয়ে কাজ করছি ওই ছবি আমরা রাখবো না, বুঝছেন, আর আজকে আমাদের মূল ক্লাস হচ্ছে ফন্ট নিয়ে, এটা তো বলছিলাম। হ্যাঁ সেটা আমরা দেখবো, সমস্যা নাই। এখানে আরেকটা বিষয় হচ্ছে আমাদের সুহেল আছেন, সুহেল? জি স্যার আছে স্যার। আপনার রেজাউল করিম তো আজকে আমাকে খাওয়াইলো সাফরনে, আপনি নাই, উনি তো আমাকে কল দেন,
ইচ্ছা করে বলে নাই, বিল বেশি হবে এই জন্য। কিছু বুঝতে পারতেছেন জিল ভাই? রেজাল করিম, এক বর্ষায় বৃষ্টি হয় না বুঝছেন, এক বৃষ্টি বর্ষা হয় না। যাই হোক, আমরা ক্লাসে চলে যাই। আমি কাজ করছিলাম, পারি নাই, আমি অন করে রাখছি। মুখের দরকার নাই আমাদের, মা চুলের দরকার। একটা সাগরের ছবি নিয়ে আসি বুঝছেন, আমরা তো কিসের ছবি আনবো, ক্লাউড। নিচের কিছু আছে, হ্যাঁ আছে। স্যার কালকে আমি আসতে পারি? জি ভাই, আপনি কালকে আসবেন? আন্না ভাই অনেকক্ষণ পর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? ভালো আছেন স্যার? এই তো আছি। আপনি কি ভাবছেন যে আমরা লেট করব প্রতিদিনের মতো? না ভাই, আমি একটা কাজে আটকে পড়ছিলাম ভাই, একটা কাজ ছিল, কাজে আটকে পড়ছিলাম। আপনি তো সবসময় ক্লাসে আসেন, সবার আগে আসেন দেখছি আমি, টাইমে আসেন। এমনি বলো। জি ভাই, আজকে একটা কাজে আটকা পড়ে গেছিলাম। আচ্ছা, আমার কথা তো শোনা যাচ্ছে নাকি? জি স্যার। প্রথমে যেটা করতে হয় আমাদের, ছবি নিয়ে আসার পরে প্রথমে আমাদের যে দুইটা ছবিতে আমরা কাজ করব, দুইটা ছবির সাইজ সম্বন্ধে আমাদের ধারণা থাকতে হবে, যেটা কি সাইজের ছবি। ঠিক আছে? এটা বাধ্যতামূলক বুঝছেন। আপনি একটা ছবিতে কাজ করবেন, ছবির দৈর্ঘ্য প্রস্থ জানেন না, এটা হবে না, এটা আপনার মাথায় থাকতে হবে যে কোনো সময় যে আমার এটার সাইজ কি। তো আমরা সাইজটা চেঞ্জ করব, রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে স্যার, রেকর্ড হচ্ছে। থ্যাংক ইউ স্যার।
স্যার গত ভিডিওতে আপনার সাউন্ডটা শোনা যায়নি। হ্যাঁ আমরা কি একবার বাজিয়ে দেখবো? এখন তো 20 মিনিট হয়েছে, আমরা 20 মিনিটের একটা ব্রেক দিই।